হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে আমি আবারও চলে আসছি ঢাকার মিরপুর 60 ফিটের পাকা মসজিদের খুবই কাছে অবস্থিত এইচ পাওয়ার মোটরসাইকেলের অথরাইজড ডিলার পয়েন্ট। এর নাম হচ্ছে কোহিনুর মোটরস। কোহিনুর মোটরসের আরও দুটো শোরুম আছে, একটা হচ্ছে লিফানের আর একটা হচ্ছে জিপিএক্সের। সবগুলোর অবস্থান কিন্তু একই স্থানে, শুধু রাস্তার এপার আর ওইপার। ডেসক্রিপশন বক্সে তাদের যোগাযোগের ঠিকানাটা লিখিতভাবে দেওয়া থাকবে, থাকবে মোবাইল ফোন নম্বর। আর আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো আমার পাশের এই লাল রঙের মোটরসাইকেলটি সম্পর্কে। এই মোটরসাইকেলটি অনেকেই চেনেন, ঢাকার বাইরে এই মোটরসাইকেলটির অনেক প্রচলন আছে, কিন্তু ঢাকার মধ্যে এখনও সেভাবে কিন্তু চোখে পড়ে না। আর এই মোটরসাইকেল সম্পর্কে আমারও কিন্তু জানার অনেক সীমাবদ্ধতা আছে, আজকে এই সীমাবদ্ধতা দূর করব। আমার মনে হয় আরও অনেক মানুষের এই মোটরসাইকেল সম্পর্কে জানার অনেক সীমাবদ্ধতা আছে, তো আজকে চলুন আমরা সীমাবদ্ধতাটা কিছু হলেও কমিয়ে আনি। তো এই মোটরসাইকেলটা হচ্ছে এইচ পাওয়ারের জারা 100 সিসি। সেম এরকম আরেকটা মোটরসাইকেল আছে জারার 80 সিসি, আর এটা হচ্ছে 100 সিসি। তো চলেন আজকে এই জারার 100 সিসির মোটরসাইকেলটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে সেটা একটু সংক্ষেপে জানি। আর জারার ডিজিটাল ভার্সন 2 110 সিসি, ওইটা নিয়ে কিন্তু এর আগে আমি একটা স্পেক্সের ভিডিও পোস্ট করছিলাম, কেউ দেখে না থাকলে সেটা একটু দেখে নিয়ে। তো চলেন তাড়াতাড়ি ডুব দেই জারা 100 সিসির মধ্যে। তো সবার আগে আমাদেরকে মোটরসাইকেলটা একটু চারপাশ থেকে দেখতে হবে। এ হচ্ছে মোটরসাইকেলটির সামনের দিক, দেখতেই পাচ্ছেন। 100 সিসির মোটরসাইকেল হিসাবে লুকটাকে আসলে মেনে নেওয়া যায়, কোনো সমস্যা নাই। ছোট্ট মোটো একটা মোটরসাইকেল, এটার লুক রে আর আসলে কি করবে, যতটুকু করছে আমি মনে করি ঠিক আছে। এই হচ্ছে মোটরসাইকেলটির ড্যাশবোর্ডের লুকটা একটু দেখে নেন। এদিকে হচ্ছে অ্যানালগ মিটারের পার্ট, এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, ডিজাইনটা ভালোই। তারপরে এই হচ্ছে সিঙ্গেল পার্ট সিট, আবার এদিকে গ্র্যাব রেল একদম পুরা লোহার করে দিয়ে দিছে, এটার মধ্যে আসলে মালামাল ক্যারি করা যাবে, এটারে আসলে পুরোপুরি গ্র্যাব রেলও বলা যায় না কিন্তু। আচ্ছা, তারপরে এই হচ্ছে মোটরসাইকেলটির একপাশ থেকে পুরো লুকিংটা দেখায় নিলাম, খুবই স্টাইলিশ 100 সিসির এইচ পাওয়ারের যারা এই মোটরসাইকেলটি। তো ঠিক আছে, তাহলে এবার চলেন আমরা স্পেক্সের মধ্যে চলে যাই। এর ম্যাক্সিমাম পাওয়ার 4.7 কিলোওয়াট, আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 7.5 নিউটন মিটার। এর ইঞ্জিনের মধ্যে 900 মিলি ইঞ্জিন অয়েল দিতে হয়, আর এটার যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেটা হচ্ছে 12 লিটার। ফুয়েল সাপ্লাই সিস্টেম অবশ্যই কার্বোরেটরই হওয়ার কথা, কারণ এই সমস্ত বাইকে আমাদের দেশে কিন্তু কার্বোরেটরই দেখা যায়। এ হচ্ছে তেলের চাবিটা আর কি, ট্যাঙ্কের চাবি, এই যে চাবির অংশটা। তো এইটার যে সিলিন্ডার বোর স্ট্রোক সেটা হচ্ছে, বোর হচ্ছে 52.5 mm, আর স্ট্রোক হচ্ছে 49.5 mm। তো এখানে দেখা যাচ্ছে, স্ট্রোকের চেয়ে বোরের পরিমাণ কিন্তু বেশি। তার মানে আমার কাছে যেটা ধারণা হচ্ছে সেটা হচ্ছে, এটা হচ্ছে ওভার স্কোয়ার ইঞ্জিনের মোটরসাইকেল, যার দরুন আমার মনে হয় এটা থেকে এক্সিলারেশন একটু ভালো আসবে অন্যান্য 100 সিসির যেসব মোটরসাইকেল আমাদের দেশে আছে সেগুলো থেকে। কারণ ওভার স্কোয়ার ইঞ্জিনের একটা বেসিক নেচারই হচ্ছে এইটার স্পিডের দিক থেকে। মোটরসাইকেলটির কম্প্রেশন রেশিও হচ্ছে 9.1:1। তো মোটরসাইকেলটির ওভারঅল লেন্থ হচ্ছে 1970 মিলিমিটার, আর ওভারঅল ওয়াইড হচ্ছে 780 মিলিমিটার, আর ওভারঅল হাইট সেটা হচ্ছে 1050 মিলিমিটার। তারপরে রয়েছে আমাদের হুইল বেজ। তো পেছনের চাকাটা দিয়েই কথাটা বলি, হুইল বেজ হচ্ছে 1265 মিলিমিটার। মোটরসাইকেলটির কার্বোয়েট হচ্ছে 100 কেজি। এবারে চলে আসলাম সামনের টায়ারের দিকে। সামনের টায়ারের যে পরিমাপ সেটা হচ্ছে 2.75, আর রিমের সাইজ হচ্ছে 17। তবে এই টায়ার কিন্তু টিউব টায়ার, এই যে আমি নজলটা দেখিয়ে বুঝতে পারছি, তো সমস্যা নাই, যেহেতু অ্যালয় রিম দিছে সুতরাং এটাকে টিউবলেস করা খুবই সহজে সম্ভব এবং খুবই অল্প খরচের মধ্যে সম্ভব। আর টিউব টায়ারকে কীভাবে টিউবলেস করতে হয় সে সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও পোস্ট করা আছে, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে কষ্ট করে একটু দেখে নিন। আর এবারে চলে আসছি পেছনের টায়ারের দিকে। এই হচ্ছে পেছনের টায়ার। তো এই টায়ারের পরিমাপ হচ্ছে 3.0, আর রিমের সাইজ হচ্ছে কিন্তু 17। টায়ার সম্পর্কে আরেকটু কথা না বললেই নয়, এগুলো হচ্ছে কিন্তু গাজী টায়ার, মানে আমাদের দেশি ব্র্যান্ডের টায়ার আর কি। তো টায়ারের যে গ্রিপ সেটা MRF জেপারের মতো দেখা যাচ্ছে, তো MRF জেপারের এই গ্রিপ থেকেও কিন্তু আমরা বেশ ভালো মানে গ্রিপ পাই আমাদের দেশের রাস্তাঘাটে। তো আমার মনে হয় যে এইটার টায়ার থেকে আমরা ভালো গ্রিপ পাবো। পেছনের টায়ারও কিন্তু টিউবলেস না, তার মানে টিউব আছে আর কি। তো চাইলে অবশ্যই টিউবলেস করা
সম্ভব, খুবই সহজে সম্ভব। মোটরসাইকেলটির ম্যাক্সিমাম স্পিড কোম্পানি বলছে যে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে আমি আপনাদেরকে নিরুৎসাহিত করব অতিরিক্ত গতি থেকে, কারণ একটা কথা আছে, যত গতি তত ক্ষতি। আর মোটরসাইকেলটি একদমই ছোট মোটো 100 সিসির, সুতরাং এটা দিয়ে বেশি গতি তুললে আমার মনে হয় সেটা বিপদের আশঙ্কা আরও বেশি তৈরি করবে। আর এর গিয়ারের সংখ্যা হচ্ছে মোট 4টি, এর যে ব্যাটারি সেটা হচ্ছে কিন্তু 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের। এবারে চলে যাচ্ছি মিটারের দিকে, এই হচ্ছে এটার মিটারটা। এটার মিটার হচ্ছে ফুললি অ্যানালগ মিটার, দেখতেই পাচ্ছেন মিটারটা, মানে আমরা ওই ক্রুজার মোটরসাইকেলে বা আগের দিনের একটু ক্লাসিক লুকের মোটরসাইকেলে এরকম প্যাটার্নের মিটার দেখতে পেতাম। তো মিটারটা এভারেজে ভালোই বলা যায়, এত একটা খারাপও না, তবে এই যুগে কিছুটা ডিজিটাল পার্ট থাকা উচিত ছিল বলে আমি মনে করি। এখানে ফুয়েলের পরিমাণ দেখা যাবে, এদিকে এদিকে যা আছে আর বাদ বাকি, মানে বেসিক যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু এটার মধ্যে সবই আছে। এটা কি, এটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর। সুতরাং হইলই তো, আমাদের দেশের মানুষ গিয়ার ইন্ডিকেটর থাকাটাকে অনেক ভালো চোখে দেখে, এটার মধ্যেও তাহলে আছে, তার মানে আশা করি এটা ভালো চোখে দেখবে। আর এবারে চলে আসি মোটরসাইকেলটির সুইচের দিকে, এই হচ্ছে বাম হাতের সুইচের অংশটা, আপার ডিপার, এ হচ্ছে চোক লিভার, তারপরে এদিকে হচ্ছে টার্নিং লাইট, তারপরে হর্ন, তারপরে এদিকে আছে ইঞ্জিন কিল সুইচ, এটাও আমাদের দেশের মানুষজন খুবই খুবই পছন্দ করে। তারপরে এ হচ্ছে হেডলাইট অফ, পার্কিং লাইট, হেডলাইট অন, তারপরে এদিকে আছে ইলেকট্রিক স্টার্ট, আর একই সঙ্গে এটার মধ্যে আছে কিন্তু কিক স্টার্ট, এই যে কিক। এবার চলে আসলাম ইন্ডিকেটর লাইটের দিকে, এটার ইন্ডিকেটর লাইটটা হচ্ছে কিন্তু বাল্বের, একদমই পলিথিন দিয়ে টাইট করে বাঁধার, খুলে দেখাইতে পারতেছি না, বাট এতটুকুই এনাফ। এটা হচ্ছে বাল্বের টার্নিং লাইট, আর এই হচ্ছে এটার সামনের দিকে এই হেডলাইট, হেডলাইটটা দেখা যাচ্ছে হ্যালোজেনের, তো এটা চাইলে এটার যে কেউ এলইডি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবারে চলে আসতেছে এটার ব্রেকিং সিস্টেমের দিকে, এই হচ্ছে এটার সামনের ব্রেক, এটার মধ্যে ব্যবহার করছে সামনে কিন্তু হচ্ছে ড্রাম ব্রেক, ঠিক আছে, এই হচ্ছে ড্রাম ব্রেক, আর পেছনের দিকেও কিন্তু হচ্ছে ড্রাম ব্রেক, এই হচ্ছে ড্রাম ব্রেকের অংশটা। আর এই হচ্ছে মোটরসাইকেলটির এক্সস পাইপ, এটা খুবই কমন একটা ডিজাইন, এইচ পাওয়ারের অন্য মোটরসাইকেলের মধ্যেও আমি দেখছি ঠিক একই ধরনের এক্সস পাইপ ব্যবহার করছে। তো এই শেপের এক্সস পাইপ আমি অন্য কোম্পানির মোটরসাইকেলও দেখছি, তো ওগুলোর সাউন্ডও কিন্তু ভালোই আসে, তো আশা করা যায় এটার সাউন্ডও কিন্তু ভালো আসবে। আর সামনের পেছনের সাসপেনশন হচ্ছে এরকম হাইড্রোলিক শক অ্যাবজর্বার ডুয়েল স্প্রিং, এটা কিন্তু দুই পাশেই আছে, এই যে এই পাশে একটা আর ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে আরেকটা। আর সামনের সাসপেনশন তো অবশ্যই অবশ্যই টেলিস্কোপিক, এই যে দেখাই দিলাম। আর মোটরসাইকেলটির বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তো মোটরসাইকেলটির দাম হচ্ছে কিন্তু 1,03,500 টাকা, তো এই অনুপাতে আমার কাছে এইটার বিল কোয়ালিটি কিন্তু এত একটা খারাপ মনে হয়নি, ভালোই, কারণ আমি দেখছি বাংলাদেশে 100 সিসির এর চাইতে আরও অনেক বাজে বাজে বিল কোয়ালিটির মোটরসাইকেল আছে, যেগুলো মানুষজন কিনে কিন্তু একদম ফাটায় ফেলতেছে। তো ওগুলোর সাথে যদি আমি তুলনা করি, তাহলে আমাকে বলতে হচ্ছে যে এইচ পাওয়ারের যারা 100 সিসির এই মোটরসাইকেলটির বিল কোয়ালিটি বেশ ভালো। আর এই মোটরসাইকেলটির এই যে পেছনে এই অংশটা যে দিছে দেখছেন, খুবই হেভি কিন্তু, মানে এই দিকে গ্র্যাবরেল হিসেবে সাপোর্ট পাচ্ছে পিলিয়ন, আবার এদিকে কিন্তু মালপত্র তোলা যাবে, মানে একই সাথে দুইটা কাজ করা সম্ভব। অর্থাৎ কোম্পানি যখন এটারে বসাইছে, তখন কিন্তু এই মনে করেই বসাই দিছে যে পিলিয়ন গ্র্যাবরেল হিসেবেও ব্যবহার করতে পারবে, মালামালও পাততে পারবে সুন্দর করে। আর সিটটা তো দেখাইলাম, এটা সিঙ্গেল পার্ট, বেশ বড় সড়ো সিটটা। এই তো মোটরসাইকেলটি সম্পর্কে আসলে মোটামুটি সবই কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। লুকিং গ্লাসটার দিকে যদি তাকাই, এটার একটু কোনা কোনা কেটে কেটে দিছে, খুবই স্টাইলিশ করছে, মানে ছোট মোটরসাইকেল তো আসলে এটাদের কি করবে। তারপর যদ্দূর পারছে, আমার কাছে মনে হয়েছে সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করছে। আর মোটরসাইকেলটির মাইলেজের ব্যাপারে যদি কথা বলতে হয়, কোম্পানি তো বলতেছে এটা থেকে নাকি মানে 60-70-এর মতো মাইলেজ পাওয়া যাবে। তো পাওয়ারই কথা, 100 সিসির মোটরসাইকেল যেহেতু, এরকম যদি না হয় তাইলে কিভাবে হবে। আমি চেষ্টা করব মোটরসাইকেলটি সংগ্রহ করে এটার মাইলেজ টেস্ট সহ আরও নানান ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। মোটরসাইকেলের দামটি আমি আবারও বলছি, সেটি হচ্ছে 1,03,500। আর কোহিনুর মোটরসে আসলে আপনারা এটা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন, পর্যাপ্ত স্টকে আছে। তো এই হচ্ছে তাদের শোরুমের চারপাশে এইচ পাওয়ারের আরও অনেক অনেক মোটরসাইকেল আছে, সবগুলো আপনাদেরকে একটু আলগা করে দেখায় নিচ্ছি। এই হচ্ছে এইচ পাওয়ারের আরেকটা স্কট, এটা হচ্ছে 110 সিসির, এটা নিয়ে সামনে একটা স্পেক্সের ভিডিওতে আসব। তারপরে এদিকে আছে এইচ পাওয়ারের স্টার, ঠিক আছে, এরকম তাদের সারা শোরুম ভর্তি হচ্ছে এইচ পাওয়ারের
মোটরসাইকেল। আবার এদিকে হচ্ছে এইচ পাওয়ারের ওই যে ডিজিটাল ভার্সন 2, যেটা নিয়ে আমি কয়েকদিন আগে একটা স্পেক্সের ভিডিও ছাড়ছিলাম। আবার এটা হচ্ছে এই যারা 100 সিসির কালো রঙের মোটরসাইকেল, আর আমি আজকে ভিডিও করলাম হচ্ছে লাল রঙের মোটরসাইকেলটা দিয়ে। ভবিষ্যতে অবশ্যই অবশ্যই আমার ইচ্ছা আছে এই মোটরসাইকেলটা দিয়ে পার লিটার ফুয়েলে কত কিলোমিটার মাইলেজ যায় পেট্রোল এবং অক্টেনে, তাছাড়া মোটরসাইকেলটি চালাতে আমার কাছে কেমন লাগলো, তাছাড়া ইউজার রিভিউ প্রত্যেকটাই হবে। এর পরবর্তীতে মোটরসাইকেল পেলেই হয়, মোটরসাইকেল পেলেই পর্যাপ্ত ভিডিও হবে, পর্যাপ্ত ইনফরমেশন আসবে এবং সর্বশেষে কী হবে, খেলা হবে। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। সামনে আবারও কথা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।